হ্যাঁ গাইজ, কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও চলে এলাম নিউ ব্লগ নিয়ে, ঠিক আছে, রান্নার ব্লগ করব। দেখো এই যে রান্না বসে গেছে, হাঁড়ি বসে গেছে, এই যে মাংস, মাংস রান্না করব। আমাকে রাঁধতে বলছে, আমি কি রাঁধতে পারবো বলো? ঠিক আছে, দেখবো, চেষ্টা করে রাঁধতে পারি নাকি। রাঁধতে রাঁধতে খাচ্ছে, দেখো বন্ধুরা কি খাচ্ছে, কি খাচ্ছে, লুচি খাচ্ছে। কালকের রাত্রে করেছিল বাসি লুচি। ঠিক আছে বন্ধুরা, চলো দেখাবো রান্না কি কি সবজি। দেখো এটা হচ্ছে কপি আর আলুয়ে ঝাল হবে। ঠিক আছে, এখন এই ভাত ফুটছে, তারপরে এই যে শাক ভাজি হবে, এটা হচ্ছে আমাদের বাড়ি। ভাতটা হয়ে গেছে, করে নাও আবার। এখনো বাকি আছে নাকি? হয়ে গেছে, ফ্যান গড়াচ্ছে। কপিটা কি হচ্ছে, থাসা হচ্ছে নাকি? আলুগুলো বড় বড় আছে বলে থাসা হচ্ছে না? ঠিক আছে বন্ধুরা, দেখো দেখতে থাকো। রান্না শিখিয়ে দিবে তো, তবে তো রাঁধতে পারবো। আমরা কি রাঁধি? প্রথমে কি দেওয়া হচ্ছে বলে, সরষার তেল, প্রথমে সরষার তেল দেওয়া হলো, তারপরে পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, কীরকম রান্না শিখেছো দেখছি, সব বন্ধুদেরকে দেখাবো। বন্ধুরা কমেন্ট করবে কীরকম কী রান্না করছে বলবে, খারাপ আদা দেওয়া হলো। এটা হচ্ছে কপির ঝাল হবে, কপির ঝাল, বাঁধাকপি ঝাল। লঙ্কা জিরা গুঁড়া সব একসাথে করে দেওয়া, ঠিক আছে, ভালো করে নেওয়া আছে। আধাটা দেওয়া আছে, আধার আরে
রান্না তৈরি হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা। চুপচাপ চুপচাপ।